কি একটা খুশির খবর আছে। কি খুশির খবর? বাজান রে, আজকে আমার মন যে এত খুশি, খুশিতে না আমার মনটা ভরে গেছে। আর ওইছে কি কইবা তো বাজান রে, আমি মা হইয়া তোর কোনো সময় কোনো কিছু দিতে পারি নাই। আজকে এই দলিলটা দিলাম, তুই যত্ন করে রাখিস বাজার। সে দলিলটা আমি আমার মার বাড়ি থেকে এক বিঘা জমি পাইছি, এইটা আমি তোর নামে লিখা দিচ্ছি। আমার সম্পত্তি লাগবো না। তার সাথে একটা ওই যে মা কি করছে, মা নানির বাড়ির সব সম্পত্তি আমার নামে লিখে দিচ্ছে, এটা কোনো কাম করছে? দিশাটা কি হয়েছে, আমার সম্পত্তি, ও তো তোর ভাই, ওর নামে লিখা দিছি, কোনো সমস্যা আছে? লিখা দিতেই পারি, আমার ছেলে না। আব্বা, আব্বা কই গেল তুমি? করো তো, তাড়াতাড়ি আসো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আম্মা? আম্মা কি হয়েছে? আমি ছিলা তো সকাল দেখছো, আম্মা নানি বাড়ি থেকে যে সম্পত্তিটা পাইছিল না, এ পুরো জমির ওর নামে লিখা দিছে। কি কই দেখি, তাই তো। এই এটা তুমি কি করছো? হ্যাঁ, এটা তুমি একটা কাম করছো নাকি? আচ্ছা, তোমার বুদ্ধি শুদ্ধি কি দিন দিন কইমা বিলুপ্ত হয়ে যাইতেছে? মোটেও না, আমি সব জ্ঞানে আমার পোলার রাজারে আমার জমি আমি লিখা দিছি। দূর কি করছো তুমি? তাই বলার নিজের মেয়েরে বাদ দিয়া এই রাস্তার একটা ছেলের নামে তুমি তোমার জমি লিখা দিবা? রাজাও আমার ছেলে, এই কথা আর কেউ না জানলে আপনার তো জানা উচিত, তাই না? আর তানিশা হলো তোমার নিজের পেটের মেয়ে, আর ও হইলো একটা রাস্তার পোলা, পালিত পোলা। আব্বা, আব্বা থামেন, আম্মা আপনি ঠিকই বলছেন, দুজনই আপনার সন্তান, তাই একজন আপনার পেটের আর আরেকজনকে আপনি রাস্তা থেকে কুড়ে আনছেন। দুজনরে যদি এক করে ফেলান তাহলে তো সমস্যাই। তুমি কারে কি বুঝাইতেছো, চলো তো এখান থেকে। দলিলটা রাইখা দেবা যান, কাজে লাগবে। আমি তোর মা হয়ে কইতেছি, যাবা যান, আমি ঝাড় দিতেছি, তুই যা এটা রাইখা, তোর মতো করে রাখবি। দেখো আমি জুতাটা পরিষ্কার করতে দিয়েছিলাম রাজারে, কালি করতে কইছিলাম, করে নাই, এখন আমি বাইরে যাবো কি করে? আচ্ছা, তোমার কি ধারণা আমি তার আগে বলি নাই? শোনো, আমি এই বাড়ির জামাই হইতে পারি, ঘর জামাই হইতে পারি, কিন্তু আমার বোধ বুদ্ধি নেই, এটা বাবার তোমাকে ভুল হবে, আমি রাজারে বলছি। আর বইলা লাভ কি, বইলা লাভ কি, সে তো জমিদার, তার কি এখন জুতা কালি করার মতো কাম মনে থাকে? আচ্ছা, মাথা ঠান্ডা করো, দেখতেছি। না, মাথা আমার এমনি ঠান্ডা হইব না, মাথা আমার এমনি ঠান্ডা হইব না, ওরে ডাকো, ওরে না দেখাবো তো আমার মনে শান্তি হইব না। এই রাজা, রাজা! এ জামাই! কি ব্যাপার জামাই, এত চিল্লাইতেছো কি হয়েছে? কি জমিদারের মতো তিন বেলা পায়ের উপর পা তুলে খাইতেছো না? এই তোমার আমি কতবার কইছি না, যেদিন আমি বাইরে যাবো ওই দিন আমার জুতা কালি করে রাখবা। এই যে এই যে এই জুতা পরে আমি বাইরে যাবো, জুতাটা কালি করো নাই কেন? হ্যাঁ জামাই, বাড়ির সব কিছু তো আমি করি, কই আপনি তো আমার কিছু বলেন নাই, বললে আমি করাই দিতাম, নাহলে আমি নিজে করে দিতাম। তাহলে কি আমি মিথ্যা কথা বলতেছি? এই মুখে মুখে তর্ক করার সাহস তোমার কেটে দিল? না, আমি তো তর্ক করতেছি না,
আপনি তো বিনা কারণে আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। আপনি বলার পরে এই কাজ হয় নাই বা করি নাই এমন কথা কইতে পারবেন আপনি? আবার তর্ক, আবার তর্ক করে দেখছি তুমি ওর কত বড় সাহস, আবার তর্ক করে। তানিশা, তানিশা, আমার মেজাজ কিন্তু একটা চরম উঠে যেতেছে। চটকনে মেরে ওর আমি গালের দাঁত 32টা ফালাই দিব। এই বাড়ির একটা কাজের ছেলে, এই বাড়ির একমাত্র জামাইয়ের সাথে তর্ক করতে লজ্জা লাগে না? আমি কিন্তু কাজের ছেলে না, মেয়ে বাড়ির ছেলে। এটা তো আমার বাড়ি, কাজকাম তো সব আমারই করতে হইব, তা আমি ওই হিসাবে কাজ করি। আপনি এইভাবে কথা বলতেছেন কে? আর তারপরে তো আমি মানুষ, হ্যাঁ, একজন মানুষের সাথে তো এইভাবে কথা বলে না। দেখছো, দেখছো, ভালো করে দেখো, মায়ের একটু সামান্য জমি পাইয়া নিজের জমিদার বাবা শুরু করছে, এখন তো প্রমাণ পাইলা? আমার কথা তো বিশ্বাস করো না। এই এই, কার সাথে কি আচরণ করতে হবো এটাও কি তোমার কাছ থেকে আমার শিখতে হইব? জামাই, আপনার মুখে লাগাম তো, আপনি আমার ছোট বোন তানিশার জামাই, এই জন্য আমি কোনো কথাই বলতেছি না, আপনার সম্মানের কথা বলতেছি। সম্মানটা ধরে রাখার দায়িত্ব আপনার। তার মানে তুমি আমার ছেড়ে দিতেছো? হ্যাঁ, আমি ওর জামাই না হইলে আমারকে মারতা? এই কিরা, তোমার বোন, তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, তুমি তো এতিম, তোমায় তো রাস্তা থেকে আমার বাপ তুলে নিয়ে এসে মুখে বাদ দিছে, ভুলে গেছো? আমি কিছু ভুলি নাই রে, তুই তো ঠিক কথাই কইছিস, আমার তো বাবা মা বাইসা নাই, আমি তো এতিমই। শুনলে তানিশা, একটা কথা মনে রাখিস, রক্তের সম্পর্ক না থাকলেও তোর আর আমার সম্পর্ক কিন্তু একদম ভাই বোনের মতো। তুই স্বীকার না করলো আমি মন থেকে, আমি ছোট বোনের মতো মনে করি। সেই সম্পর্কের আমার কোনো দরকার নেই, আমি কোনোদিন তোমার ভাই ভাবি নাই আর কোনোদিন ভাবতেও পারবো না। ও, ভাববি কেমনে, ভাববি কেমনে, আমার মতো এতিম রে তো, ভাই ভাবার কোনো কারণ নাই। দুনিয়াতে যার বাপ মা পয়সা নাই তার কেউই নাই আসলে। দাঁড়াও, কই যাচ্ছ? আগে জুতা পরিষ্কার করবা, তারপর যেখানে ইচ্ছা সেখানে যাবা। একটু ময়লা জানা না থাকে, একদম চকচকা হওয়া চাই। তোর এত বড় সাহস আমার বাড়িতে খাড়াইয়া, আমার ইনকাম করা টাকা পয়সা খাইয়া পইয়া তুই আমার মেয়ে জামাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করস? হ্যাঁ, তাহলে আমি একদিন দুধ কলা দিয়ে কালসব পুষছি। আমি তো জামাইয়ের লোক খারাপ ব্যবহার করি নাই, আমি খালি আরে বলছি আপনি যে জুতাটা কালি করবেন এটা তো আপনি আমার বলেন নাই। আমার জামাইরা আমি খুব ভালোভাবে চিনি, ও মিথ্যা কথা বলার মতো ছেলেই না, তার আমি খুব ভালোভাবে চিনি। আব্বা, জামাই তো আমার শত্রু না, সামান্য বিষয় নিয়ে আমি মিথ্যা কথা বলবো? সে বললে পরে তো আব্বা, ওর সাথে এত কথা বলার তো কোনো দরকার নেই। রাজা যদি বাড়িতে থাকে তাহলে আর আমি বাড়িতে থাকবো না, এখন সিদ্ধান্ত তোমার। আব্বা, আব্বা, আপনি আমার কথাটা শুনেন। তোর কথা শোনার মতো ইচ্ছা আমার নাই, তোরে আমি আমার বাড়িতে জায়গা দিয়ে পাপ করছিলাম, সেই পাপের প্রায়শ্চিত্ত এখন আমি পাইতে শুরু করছি। তুই নিজের ইচ্ছায় এই বাড়ি থেকে যাবি নাকি তোর ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দিব? তার আর দরকার হবে না, এরকম অবস্থা যদি আগে হইতো আমি বহু আগে এই বাড়ি ছেড়ে চলে যেতাম, এমন তো অবস্থা হইতেছে। আমি জানি না আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবো কিনা, কারণ কি জানেন আব্বা, আমি তো আপনার নিজের বাপের মতো মনে করি, আমার মারে আমি নিজের আপন মার মতো মনে করি, আমার এই বোনটার আমি ছোট বোনের মতো মনে করি। এই মানুষগুলো চাইলে আমি থাকতে পারবো কিনা আমি জানি না, খুব কষ্ট হইব। আমি কইতে পারি না আমি এই বাড়ি ছেড়ে যেতে পারবো কিনা। এই এইসব ইতিহাস শোনার সময় আমার নাই, তুই একা এতিম পোলা, তুই রাস্তাঘাটে পড়াছিলি, তোরে আমি তুইলা নিয়ে আসিয়া আমার বাড়িতে লালন পালন করছি, তোরে খাইতে পড়তে দিছি, তাতে কি আমার অন্যায় হয়ে গেছে? না, অন্যায় বকে, আমার মতো একটা এতিম ছেলের রাস্তা থেকে কুড়াই না আপনারা মা বাবার স্নেহ দিচ্ছেন, এটা আমি জীবনে বলতে পারবো না। আপনারা যা করছেন আপনার কাছে আমি আজীবন ঋণী থাকবো আব্বা। ঋণের কথা কয় আমার মন গলাইতে পারবা না, বুঝলা? আমার জন্মদাতা মা বাবার আদর ভালোবাসা আমি পাই নাই, কারণ আমি বোঝার আগেই এরা আমার এতিম করে চলে গেছে। আমি যখন বুঝছি মা বাবার স্নেহ আদর আপনার কাছ থেকে, আপনার করে আমি মা বাবা মনে করছি, আর আজকে আপনারও আমার এতিম করে দিতে চাইতেছেন আব্বা। এমনি গলা কাপায় কান্নার অভিনয় করার কোনো দরকার নেই আব্বা, তুমি ওরে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দাও, নাহলে ওই বাড়ি ছেড়ে যাবে না। তানিশা, 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 ওরে ঘর ধাক্কা দিয়ে বাইর করে দেওয়ার কোনো দরকার নাই আব্বা, আমার মনে হয় ওরে আরেকটা সুযোগ দেওয়া উচিত। এইটা তুমি কি কইতেছো জামাই? তোমার কি মাথা ঠিক আছে? কি সব উল্টা পাল্টা বলতেছো তুমি? না না, আমার মাথা ঠিকই আছে, মানুষ তো ভুল করেই তাই না, আর তাছাড়া
ও যেহেতু নিজের ভুল নিজেই স্বীকার করছে, নিজেই সংশোধন করে নিবে, তাতে আমাকে আর কিছু করার নাই, তাই না? আব্বা, আপনি আমার জন্য হইল শেষবারের মতো হরে একটা সুযোগ দেন। ঠিক আছে, তুমি যখন কইতাছ, এই রাজা, এই জামাই বাবা জি যেহেতু কইতাছে, সেই জন্য তোর একটা সুযোগ দিলাম, এবং এইটাই কিন্তু শেষ সুযোগ, কথাটা মাথায় রাখিস। যা যা, এখন সামনে থেকে যা, যা। এইভাবে চোখের মানে ফেলিস না বাজার। তুমি আজ আমি তোমার খুঁজতেছিলাম মনে প্রাণে, আমার খুব কষ্ট হইতেছে, বারবার খালি তোমার কথা মনে পড়তেছিল। ওরা তোরে বাড়ি ছাড়া করতে চাই না, আমি এসে গেছি, তোরে আর কেউ বাড়ি থেকে বাইর করতে পারবে না, তুই আমার কাছে থাকবি, তুই আমার পোলা। আমার বাবা মারা গেছে, আমি আমি এতিম, তাই বলে আমার সব সময় এতিম রাস্তার ছেলে এইসব করে গালি দিব, আমার খুব কষ্ট হয়। কে বলছে তুই এতিম? তুই এতিম না, তুই আমার পোলা, আমি তোরে মানুষ করছি, তুই আমার কাছে থাকবি, আমার বুকের মধ্যে থাকবি, তোরে কেউ এই বাড়ির থেকে বাইর করতে পারবে না। আমি এখন বুঝতেছি রক্তের সম্পর্ক নাই বলে কেউ আমার আপন পাবে না, এখন বুঝতেছি সবাই আমার কাজের ছেলে, কাজের ছেলে হিসাবে মনে করছে। এইভাবে বাইসা থাকা যায়? এখন যখন আমি বুঝতেছি সবাই আমার এইভাবেই দেখছে। মা, ওইসব কথা তুই কোনো রকম কান দিবি না, আমি তোর মা, এসে বড় সত্য আর পৃথিবীতে কোনো কিছু নাই, তুই আমার কাছে থাকবি, তুই আমার বাড়িতে থাকবি, কেউ এই বাড়ি থেকে তোরে সরাইতে পারবো না। কতদিন কতদিন তুমি আমার আগলা রাখবা? তুমি যখন থাকবে না, তখন আমার এইভাবে অপমান অপদস্থ করে বাড়ির থেকে বাইর করে দিবে, তখন তো আমার চলে যেতে থেকে আগে থেকে জায়গা ভালো। কি বলতেছিস তুই বাজান, আগে বাইরে যাবি মানে? হ্যাঁ, আমি ঠিকই কইতেছি, আমি চলে যাবো, আমি আমি এই বাড়িতে থাকতে চাই না, সবার অপমান অপদস্থ হইয়া বোঝা হইয়া। কি তুই আমার ছেড়ে চলে যাবি? হ্যাঁ, আমার না দেখে থাকতে পারবি বাবা, ঘুমাইতে পারবি, খাইতে পারবি, কি করে থাকবি? আমি তো পারবো না বাবা, আমিও পারবো না বাবা, তোমার ছাড়া মনে হয় আমি বাইরে থাকতে পারবো না, পারবো না বলে তো আমি এত অপমান অপদস্থ হইয়া পয়সা রেসি যাই না, কিন্তু কতদিন এভাবে সম্ভব? এই কি ব্যাপার, তুমি সবসময় আমার লগে এরকম করো কেন? এই গাছের উপর থেকে পড়ো, গাছের পিছন থেকে আসো, এই আওয়াজ দাও, আমার ভয় দেখায় তোকে। নিত্যদিন তুমি ডরাবা সেটা কি আমি জানি? আর এতদিনে তো তোমার অভ্যাস হয়ে যাবার কথা, আর আমি কিসের জন্য আসি সেটা কি তুমি জানো না? কতবার তোমারে বলা লাগবে? যাও মাইমা, হাজারবার বললে কোনো কাজ হবে না, যেটা হওয়া সম্ভব না সেটা না ভাবাই ভালো। সম্ভব না কিসের জন্য? পৃথিবীতে কি এমন কিছু আছে যা অসম্ভব? আমি কি তোমারে বলছি আকাশে স্থান এনে দাও? সেটা তো আর সম্ভবই না। দাও, তুমি যেটা চাইছো এটা আকাশের চাঁদ নিয়ে আসার চেয়ে কঠিন কাজ। আমি এখনও বলতেছি, সবসময় বলবো, তুমি যা চাইতেছ, যা চাও, এটা আমার পক্ষে করা সম্ভব না। আমার ক্ষমা করে দিও। ক্ষমতা করা যাবে না রাজা ভাই, এই মাহিমার গলায় যতদিন তুমি প্রেমের মালা না দিছ ততদিন আমি তোমারে ক্ষমা করতেছি না। কি যে বলো উল্টাপাল্টা কথা, আমার কি মনে হয় জানো? আচ্ছা, তোমাকে আশেপাশে নাই আমি জানি, কিন্তু তোমার মানে মানে নানির বাড়িতে গাজার চাষ হয় বলো তো? মানে এই যে তোমার আমি এতদিন যাবত বলতেছি, এতদিন যাবত বলতেছি যে আমার পক্ষে তোমার সাথে প্রেমের সম্পর্ক করা সম্ভব না, কিন্তু তুমি ওই একই কথা নেশা করবো মতো একই কথা বলে যেতেছো, একই কাজ করে যেতেছো, কেন কত নেশা করো তুমি? হ্যাঁ, আমার তো নেশায় ধরেছে, তয় সেটা গাজার নেশা না, রাজার নেশা। তারই জন্য নিত্যদিন আইসা তোমার সামনে মাতলামি করতে মন চায়। শোনো মাইমা, তুমি এসব বইলে এসব করে আমার জন্য সর্বনাশ ডেকে কেন না? আমি গেলাম ভাই। রাজা ভাই, আমি তোমার যারা বাঁচতে চাই না,
শোনো, এইভাবে কথা বলো না। অনেক সময় মনে যা চায় তা করা যায় না। অনেক সময় অনেক কথা আছে, চাইবা রাখতে হয়, প্রকাশ করতে হয় না। তুমি ছাড়ো, কাইন্দো না, কাইন্দো না, কাইন্দো না। এই কামলার বাচ্চা কামলা, তোর কত বড় সাহস তুই আমার মায়ের মুখে হাত দিস! বাবা, ও আসলে তুই কোনো কথা বলবি না, একদম চুপ থাক। কামলার বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমার মায়ের দিকে চোখ তুলে তাকাস! তোর একবারও বুক কাঁপলো না? তুই যে দুই হাতে আমার মহিমাকে স্পর্শ করছস, ওই দুইটা হাত আমি কেটে ফেলবো। আমার কথাটা শুনেন আপনি, আমার কথাটা একটু শুনেন। চুপ, একদম চুপ। তোর কথা কি শুনবো রে? ওই তোর কথা কি শুনবো? তোর মতো এতিম নাদান ছাওয়ালার কথা আমি কি শুনবো রে? তোর পালিত বাপ আছে না ওই আজগর তালুকদার, ওর সাথে আমি বোঝাপড়া করবো। এই চল আমার সাথে, চল আমার সাথে। কত বড় সাহস! ওই কি সাপের পাঁচ পাও দেখছে? আমি ইচ্ছা করলার কলজাটা টাইনা সিরা নিয়ে কাবাব বানায় খেতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। সেটা করি না এই কারণে, ওই তালুকদার বাড়ির কামের পোলা। খবরদার ভাইজান, মুখ সামলাইয়া কথা বলবেন। ও আমার ছেলে, ও এই বাড়ির চাকর না। আর আমি কেন? পুরো গ্রামের মানুষ জানে ওই বাড়ির পোলা না কামের পোলা। থাক, ওইসব নিয়ে বিশ্লেষণ করতে আমি আই নাই। আমি আইছি বিচার চাইতে। ওর শাস্তির বিষয় তালুকদার সাহেব যদি না করতে পারে, তাহলে আমারটা আমি নিজে করে নেব। ও অপরাধ করলে তো শাস্তি ওরে পাইতেই হইব। বাবা, ঘটনাটা ঘটছে কি এটা আপনি জানলে পরে বুঝতে পারতেন। এখানে আমার কোনো কি আমার কোনো কয়ে থামলি কেন? আসল ঘটনা কি ক, সত্য ঘটনাটা কি ক? বাবা, অন্যটা আমি করছি। আপনারা যে শাস্তি দেবেন ওইটা আমি মাথা পেতে দেবো। তাহলে তো হয়েই গেল, নিজে মুখে সে দোষ স্বীকার করছে, এখানে তার সাক্ষীর কোনো প্রয়োজন নাই। সাক্ষী? কিসের সাক্ষী? যেখানে আমি নিজের চোখে দেখছি, এখানে সাক্ষী দিয়ে দরকার কি? এখন শাস্তি কি দিবেন সেটাকে ঠিক করেন। ওর শাস্তি হইল, ও একটা যুবতী নারীর গায়ে হাত দিছে, তারে উত্তক্ত করছে, এই অপরাধে সে এখন সবার সামনে এখানে নাকে খত দিব এবং প্রতিজ্ঞা করব ভবিষ্যতে আর এই ধরনের কোনো অপরাধ সে করব না। এই বিষয় তো আমি মানা নেব না। ওই অপরাধ করছে আর মাথা সাইসা গোল ডাইলা পুরো গরম গুড়াই দইব, তার আগে জুতা পিটা করে তার দুইটা গা লাল করে দিতে হইব। তুমি এই জায়গায় কে? আমি ক্ষমা চাইতে আসছি। আজকে আমার জন্য তোমার সকলের কাছে অপমানিত হইতে হইল। বিশ্বাস করো, আমার সে দেখা ছাড়া অন্য কিছু করার কোনো উপায় ছিল না। যা ঘটনা ঘটার তো ঘটে গেছে, তুমি তো নিজের চোখেই দেখছ। আমি তোমার আগে বলছি না, তোমার সাথে আমার কোনো দিনই কোনো কিছু হইব না। আমি দেখলা তো, নিজের চোখেই তো দেখলা। কোনো মহিমা, আমি সবসময় এই ভয়টাই পাইতাম, সিঁড়া কাঁথায় শুইয়া আকাশে চাঁদ ধরা যায় না। তালি পরে কি তুমি আমার মন থেকে পছন্দ করতে রাজা ভাই? এখনো করি। তোমার মতো সুন্দরী আর ভালো মনের মেয়েরে পছন্দ না হয়ে কোনো উপায় আছে? কিন্তু আমার ভাগ্যটাই খারাপ। ভাগ্য খারাপ দেখে ছোটোবেলা মা বাবারে হারাইয়া এতিম হয়েছি। আর এতিম বললেই তো, যাদেরকে ছোটো খাল থেকে আপন মনে করছে এরা এখন আমার চাকর কয়, বাড়ির চাকর। তুমি বাড়ির চাকর হওয়ার এতিম হও, আমার কোনো সমস্যা নাই। আমার ভালোবাসার মানুষের উপর কোনো খারাপ প্রভাব পড়ো,
আমি এটা হইতে দিব না। আমার চোখে তুমি একজন ভালো মানুষ, আমি এই ভালো মানুষটারে আমার জীবনের সবচেয়ে আপন কইরা পাইতে চাই। এটা সম্ভব না, কখনো সম্ভব না। কেন সম্ভব না? রাজা কি তাইলে সত্যি সত্যি লতিফ সর্দারের মায়া মাহিমার প্রেমে হাবুডুবু খাইতেছে? আব্বা, আমি নিজের চোখে যেটা দেখছি এটা তার মিথ্যা হইতে পারে না। ওর কত বড় গুলি তো দেখছো আব্বা, ওর জন্য তুমি এত অপমানিত হইলা, তারপরে স্বভাবটা পাল্টাইলো না। তোর মা, তোর মা কয়টা চর থাপ্পড় মারছে তো, তাতে ওর শিক্ষা হয় নাই। এইবার দেখতেছি আসল শিক্ষা ওরে আমারই দিতে হইব। উত্তেজিত হবেন না আব্বা, রাজার আপনার কোনো শাস্তি দিতে হইব না। কি কইতেছ তুমি? আচ্ছা, তোমার কি দিন দিন জ্ঞান বুদ্ধি লোপ পাচ্ছে নাকি? রাজারের শাস্তি দিয়ে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে তো ঝামেলা মিটে গেল, তুমি না করছো কিসের জন্য? না করছি কারণ আছে আব্বা। লতিফ সর্দারে সাহায্যতা করার জন্য রাজাই হইতে পারে আপনার একটা প্রধান হাতিয়ার। মানে কি? আব্বা, আমি ঘর জামাই থাকি দেখা লতিফ সর্দার প্রায় মানুষজনের সামনে আপনার নানান কথা বলে। আমি জানি আপনার এগুলো শুনতে খুব খারাপ লাগে। আপনি যেটা করবেন, আপনি রাজার লগে মাহিমার বিয়েটা দিয়ে দিবেন। আর একবার যদি রাজার লগে মাহিমার বিয়েটা হয়ে যায়, তাহলে আপনি তখন লতিফ সর্দারে কইবেন, তোর মাইয়ারে বিয়ে দিছস তুই আমার বাড়ির চাকরের লগে। তারপর সুযোগ বুঝে আপনি রাজারে দিবেন আপনার বাড়ির থেকে বাইর করে। আর আপনি রাজারে যখন বাড়ির থেকে বাইর করে দিবেন, তখন লতিফ সর্দার বাধ্য হইব রাজারে হের বাড়িতে তুলতে। আর তখন রাজা হয়ে যাব ঘর জামাই। আর তারপরে আপনি লতিফ সর্দারে কইতে পারবেন, তোর মাইয়ের জামাই আমার বাড়িতে চাকর আসিল, আর এখন হে তোর বাড়ির ঘর জামাই। আব্বা, এই ঘটনার পর লতিফ সর্দার আর কোনোদিন আপনার রাস্তাঘাটে উল্টাপাল্টা কিছু কইতে পারবো না। বাহ 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 জামাই, তোমার কথা শুনে তো আমার গর্বে বুকটা ভয়রা যাইতেছে। আমার মেয়ের জামাই তুমি, তোমার মাথার মধ্যে তো দেখতেছি শয়তানি বুদ্ধি একেবারে গিজ 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 করতেছে। তা জামাই, তোমার মাথায় যখন এত শয়তানি বুদ্ধি গিজ গিজ করে, তাহলে তুমি ঘর জামাই থাকো কেন? আব্বা, তুমি কিন্তু ওর প্রশংসা করতে গিয়ে অন্য মানুষের মতো ওর ঘর জামাই বলতেছ। ও কি ইচ্ছে করে ঘর জামাই থাকে নাকি? আমার ভালোবাসে তাই ঘর জামাই থাকে। না মানে কথাটা আমি এমনি এমনি কথার কথা কইলাম আর কি। তো বাবাজি, তোমার বুদ্ধিটা কিন্তু আমার মনে ধরছে। যদি ঘটনাটা ঘটায় দেওয়া যায়, তাহলে তো লতিফ সর্দার সালে আটকায়া যাইব। তুমি তুমি বিয়ার ব্যবস্থা করো, টাকা পয়সা মানে খরচাপাতি কিছু লাগলে আমি দিব না। আপনি কোনো চিন্তা করেন না আব্বা, সব ব্যবস্থা আমি করতেছি। তোর মুখটা কালা লাগতেছে কেন? শরীরটা খারাপ লাগতেছে? এখন তোর কাজ করতে হবে না। ওর তো ওটা আমার কাছে। তোর জন্য আমি স্পেশাল সেমাই রান্না করছি, আজকে তোর আমি নিজ হাতে খাওয়াবো, হা কর হা। যা তো এইসব কি দরকার আছে? আমি তো সকালবেলা পেট ভরে ভাত খাইছি, খাইতে পারবো না আমি? আরে পাগল ছেলে, এটা তো তুই প্রত্যেক দিন খাস, কিন্তু সেমাই আমি তো তোরে প্রত্যেক দিন রান্না করে খাওয়াইতে পারি না। আমি সবসময় মনে করতাম যে আমার ভাগ্যটাই খারাপ, এই জন্য তো ছোটবেলা আমি বাবা মা হারাইয়া এটি বসি। এই বাড়িতে আমার নিয়ে আসার পরে আব্বার আর তোমার ভালোবাসা পাইয়া আমি সব কিছু ভুলে যেতে পারছিলাম। কিন্তু কি এতে কী হয়ে গেলো, আব্বা আমার এখন দেখলে যে ধরনের ব্যবহার করে, মনে হয় আব্বা আর কোনো দিনই আমার ভালোবাসবো না। এটা অবশ্য আমার ভাগ্যেরই ব্যাপার। জানিস যেন আমি ছোটো বোনের মতো দেখি, এত ভালোবাসি, কিন্তু ওরও আমি ভাই হইতে পারি নাই।
এসব কারণে আমার এখন মনে হইতেছে কি জানো, আমার আসলে ভাগ্যটাই খারাপ। কিন্তু পরে আমি বুঝলাম মা, আসলে আমার ভাগ্য অত খারাপ না যতটা আমি পাব, কারণ তোমার মতো মা আছে আমার। আরে পাগল ছেলে, তোরে পাইয়া আমার জীবন ধন্য হয়েছে। যেদিন আমার প্রথম মা ডাকছিস, সেদিন যে কি আনন্দ পাইছি, কি যে খুশি লাগছে বাজানো, আমি তোরে বুঝাইয়া বলতে পারবো না। তানিশা তো ছোটবেলা থেকেই তোর সাথে এরকম করে, সেজন্য আমার মন খারাপ হয় না। কিন্তু তোর আব্বা তোর সাথে এরকম করতেছে, আমি না সহ্য করতে পারি না, খুব কষ্ট হয় আমার। বাজান, তুই কিছু মনে করিস না, হ্যাঁ, যে যাই বলুক না কেন, আমি যে সিদ্ধান্ত নিছি না সেইটাই হইব। কারো কথা শুনিস না, মনও খারাপ করিস না। হ্যাঁ বাপ, না না, মন খারাপ তো করি, করতে চাই না, করি না। কিন্তু তোমার আমার কথা যখন কই তখন সব আমি ভুলে যাই, আর মন খারাপ থাকে না। ও বাবা, তাহলে তুই খাইতে থাক, আমি তোর আব্বারে গুছাইয়া দিয়ে আসি, বাইরে যাইব তো। নে বাবা, এত বুঝি শ্যামা, আমি খাইতে পারবো। খা তো, কথা কইস না, যা করো না। কি ব্যাপার, তোমার কাছে শ্যামাই কত থেকে আসলো? এই শ্যামাই তো আমায় স্পেশাল ভাবে আমার জন্য রান্না করছে। ও আচ্ছা, বুঝতে পারছি, তুমি তাহলে শ্যামাই চুরি করে এখানে আড়ালে বসে খাচ্ছো, তাই না? ওই, তুই কি করছ এগুলি? আমি শ্যামাই চুরি করে খামু? হ্যাঁ, তুমি চুরি করছো কি করে নাই সেটা তো দেখতেই পাচ্ছি। তোর কোহনটা বেয়াদব, তোর ঘাড়ে কয়টা মাথা আছে যে তুই আমার বাড়ির খাবার চুরি করে খাস? এই, তোর এত বড় সাহস করতে কইছে? আব্বা, আমি জীবনে কোনোদিন চুরি করি নাই, এটা আপনি ভালো করে জানেন। আমি তো ছোটবেলা থেকে আপনার হেনে বড়ছি। তখন থেকে বৈশা বৈশা খাইছো, এতেও তোমার পেট ভরো নাই, এখন আবার চুরি করা শুরু করছো। আমার এত স্বাদে সেমাই, ও সব চুরি করে খাইছে, আমি সময় মতো না দেখলে তো বুঝতেই পারতাম না সেমাই গুলো কে খাইলো। আমি সেমাই খাইছি, এটা ঠিক, কিন্তু চুরি করো না। আব্বা আপনি বিশ্বাস করেন? দেখছেন দেখছেন আব্বা, চোরের আবার বড় গলা, এই জন্য হাতের সাবানটাও ঠিক করতে পারে নাই। আব্বা, দুনিয়াতে এত ছেলে মেয়ে থাকতে এতে নড়ে কেন নিয়েছিলে বলো তো? এতিম গো স্বভাব তো এমন হবেই, একদিন দেখবে তোমগো না জানে বাইরেও বেচা দিছে না। বেজাম দে, তোর এত বড় সাহস, তোর পেটা ধরে আমি পাপ ধারণ করছি? হ্যাঁ, তুই কোন সাহস আমার রাজা রে এতিম বলস? এতিম রে এতিম কমু না তো কি কমু, রাজা এতিম না, রাজা আমার বলা, আমার বলা। তোরে পেটে ধারণ করার আগে আমি আমার হৃদয়ের মধ্যে ধারণ করছি। তুমি আবার এর মধ্যে আসলা কেন? আরে চুরি করছে, সে অপরাধ করছে, তার শাস্তি দিতে হইব না? শাস্তি না দিলে তো দিনে দিনে আজকারা বেড়ে যাইব। রাজা কোনো রকম কোনো অপরাধ করে নাই, আমি নিজ হাতে, আমি নিজ হাতে ওরে সেমাই রান্না করে খাওয়াইছি। ইদানিং কতগুলা শগুনের সোপ, ওই সোপগুলারে ফাঁকি দিয়ে আমার রাজারে আমি কোনো কিছু খাওয়াইতে পারি না। জামাই, ছোটবেলায় তোমার মা বাবা শিক্ষা দিছে না? শিক্ষা দিছে তো, তাই না? এই শিক্ষাটা তোমার দেয় নাই যে কোন পুরুষ মানুষ যদি ঘর জামাই থাকে সে আর পুরুষ থাকে না, কা পুরুষ হইয়া যায়? আয় বাবা, ভাইজান আমি ভুল স্বীকার করতে আসছি। ভাইজান, একজন বোন হয়ে নিজের ভাইরে চুরির দেয়া ফাঁসাইছি, আমি কোনোদিনও তোমার ভাই হিসেবে মায়না নেই নাই। কিন্তু এখন আমার মনে হইতাছে
আমি অনেক বড় ভুল করছি। ঠিক আছে ঠিক আছে, যাওয়ার হয়ে গেছে, এটা নিয়ে আর মন খারাপ করে থাকলে হইব? আমার বোন একটা ভুল করছে, এটা নিয়ে পড়ে থাকলে হইব? কহ। আমি জানতাম ভাইজান তুমি আমার ক্ষমা করে দিবা, কারণ তোমার মতো ভালো মনের মানুষ খুব কম আছে। আগে যাই করছি, কিন্তু আজকে থেকে তুমি আমার ভাই, আর এটা আমি গর্ব করে সবাইরে বলে বেড়াবো। তুই সত্যি বলতেছস, একদম সত্যি কথা বলতেছস। আমার যে কি ভালো লাগতেছে, সেই ছোটবেলা থেকে আমি তোরে আপন বোনের মতো মনে করছি, কিন্তু তুই যে আজকে বললি তুই আমার ভাইয়ের মতো মনে করছিস, আমার যে কি ভালো লাগতেছে আমি তোরে বুঝাইতে পারবো না। ভাইজান, আমি কিন্তু তোমার মনের কথাটা জানি। তুমি মাই মারে পার জন্য এতদিন ধরে শর্টফট করতেছো, কিন্তু তোমার এখন আর একটু অপেক্ষা করতে হবে না, আমি তোমার সব ব্যবস্থা করে দেব। বলস কি, মানে তুই কি সত্য বলতেছস? কি বলো ভাইজান, আমি তোমার বোন হয়ে কি তোমার মিথ্যা আশ্বাস দিতে পারি? কিন্তু তুমি তো লতিফ সসারে খুব ভালো করেই চেনো, সে কোনোদিনও মাহিমারে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হবে না। না সেটা তো আমি জানি, কিন্তু কোনো উপায়ও তো নাই। একটা উপায় আছে ভাইজান, তোমার একটা কাজ করা লাগবে। কি কাজ? ওই ঘটনা ঘটার পর থেকে তো সাসা মাহিমার বাড়ি থেকে বের হতে দেয় না, কিন্তু গোপনে তোমার মাহিমার সাথে দেখা করতে হবে। গোপনে দেখা করবো? দেখা করে কি করবো? দেখা করে মাহিমারে জিজ্ঞেস করবা তোমার সাথে পালাতে মাহিমার কোনো আপত্তি আছে কিনা, যদি ওর কোনো আপত্তি না থাকে ওরে নিয়ে আসবা, বাকি সব বিয়ের ব্যবস্থা আমি আর তোমাকে জমাই করে ফেলবো। কিন্তু আরেকটা কথা শোনো, এই কথা কিন্তু আব্বা জানে এখন না জানে, কারণ আব্বা যদি আবার বেঁকে বসে তাহলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। মানে তুই সত্যি বলতেছিস? ভাইজান তুমি কোনো টেনশনই করো না, আমি তো তোমার সাথে আছি। তোর জামাই কি রাজি হইব? জামাই আর আব্বার কীভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি দেখবো না, তুমি একদম টেনশন করো না তো। আচ্ছা আমি আব্বার কিন্তু আমি মানে ম্যানেজ করতে পারবো না, তুই পারবি তো? কইলাম তো আব্বারই না, তুমি কোনো চিন্তাই করো না, আব্বার আমি ম্যানেজ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাত্রে নিয়ে আমি আজকে রাত্রে আসতে পারবো? তাহলে কালকে আমি কী কবে কী? এখনই যাও ভাইজান, দেরি করার কোনো দরকার নেই। ঠিক আছে এখন তাহলে যাই। না যাও ভাইজান। তুমি এত রাইতে কেউ দেখে নাই তো? না দেখে নাই কেউ। আল্লাহ বাঁচাইছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এত রাইতে তুমি আইছো কেন? আমারে দেখতে মন চাইছে? না তা তো দেখতে ইচ্ছাই করে, কিন্তু সবসময় তো দেখতে পারি না, দেখতে যেন সবসময় পারি এই জন্য আসছি। তোমার আব্বা তো জীবনে আমাদের প্রেম মেনে নিব না। সেটাই তো ভয়। চলো আমরা বিয়ে করে ফেলাই। মানে তুমি পালায় যাবার কথা কইতেছ? হ্যাঁ, একবার বিয়ে হয়ে গেলে আর কোনো ভয় থাকবে না, এই জন্য আমি পালা যেতে চাইতেছি। পালায় গিয়ে আমরা বিয়ে করে ফেললাম, আর এই বুদ্ধিটা কে দিছে জানো? আমার বোন তানিশা, ও আমার ভাই হিসাবে মাইনে নিয়েছে। তাই নাকি? হ্যাঁ, আর বলছে বিয়ের বন্দোবস্ত সব তানিশা করবো আর ওর জামাই করবে, তুমি রাজি হয়ে যাও, কোনো অসুবিধা হবে না। ওই কামলার বাচ্চা কামলা, এই লতিফ সর্দারের চোখে ফাঁকি দিবি? আরে লতিফ সর্দারের চোখে ফাঁকি দেওয়া এত সোজা না। তুই যে এখানে আসবি সেটা কিন্তু আমি আগে থেকে জানতাম, ওই তানিশা আর পয়সা লিয়ে আমার খবর দিয়ে গেছে। আর কি কইছে জানোস? তোরে মাইরা হাড্ডি মাংস সবগুলো একসাথে করে তারপরে তোরে ছাড়বে। ওই ধর শালা, ধর ধর বিডা মুয়া। কষ্ট হচ্ছে খুব মা, আরে আমার ছেলেটা ব্যথায় কষ্ট পাচ্ছে। কষ্ট তো হইতেছে মা, অসুবিধা নাই, তোমার হাতে সোয়া পাইলে দুই দিনে কষ্ট সেরা যাবো। সেরা যাবো বাবা, সেরা যাবো। কোন পাপে যে আমি তানিশার মতো মায়ারে পেটে ধরছিলাম আল্লাহ জানে। মা, তানিশা ছোট মানুষ না,
এসব কথা বলে না, এসব কথা বলে না। ছোট মানুষ না তুই, আমারে বল এতটা খারাপ কোনো মানুষ হয়? সবকিছু না তোর বাপের জন্য হয়েছে, ওরে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছে। নাহলে কোনো বোন ভাইয়ের সাথে এরম বেইমানিটা করতে পারে তুই কত? তার সাথে তো ভালো মনে হচ্ছে, সেটাই করছে আমার কত ঠিক কথাই বলছ। আমি তো রক্তের কেউ না, আপন ভাই না। একদম কত বলবি না তুই। এই তো দিনের পর দিন তোমার স্পর্ধা পায়ে পায়াই ও মাথায় উঠছে, আর একের পর এক আকাম কইরা আমার মান সম্মান সব ধুলায় মিশায় দিতেছে। দেখেন না জানা কিন্তু কোনো ধরনের কথা বলবেন না আপনি। চুপ, তুমি একদম কথা বলবো না, একটা কথা বলবো না। আরে আমার চির শত্রু যে তার মেয়ের এসে বাইর করে আনতে গিয়া হাতে নাতে ধরা পড়ছে, তার জন্য আমার কত অপমান অপদস্থ হইতে হইতেছে। মানুষ আ কথা কু কথা কইতেছে। আচ্ছা আপনি মাথা ঠান্ডা করে একবার চিন্তা করে দেখেন তো ওর কোনো দোষ আছে কিনা, ও ইচ্ছা করে এগুলা করছে কিনা। আমার মাথা ঠান্ডা হইব না, ঠান্ডা হওয়ার কোনো উপায় নাই যতক্ষণ এই বাড়িতে থাকবো। এই রাজা, এই তোর আমি স্পষ্ট কইতাছি এই বাড়ি থেকে চলে যাবি, তোর চেয়ার আমার দেখতে ইচ্ছা করতেছে না। কি কইতেছেন আপনি, ও কই যাইব? ওর কি বাড়ি ঘর দর কিছু আছে? তুমি চুপ করো, সে ভাবনা তোমার ভাবতে হইব না, ওর ভাবনা ওরে ভাবতে দাও। আমি কইতাছি আমার এই বাড়ির ত্রিসীমানায় যেন ওরে আর না দেখি, ব্যাস। ঠিক আছে আব্বা, আপনারা যেহেতু এত করে চাইতেছেন যে আমি এই বাড়িতে না থাকি, আমি চলে যাব। সেখানে ভালোবাসা নাই, জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না। আমি চাই না আমার জন্য আপনাদের মান সম্মান নষ্ট হোক। অতর মায়া কান্না কামতে হইব না, তোমার যাইতে কইছে চলে যাবে, ব্যাস। কোথাও যাবি না, তুই আমার পোলা, তুই আমার কাছে থাকবি বাজার, আমি তোর কোথাও যাইতে দেবো না। আরে বাবা দাস না মাসার, আমি ঝরে ঝরে থাকতে পারবো না আছি। আমি তোমার সাথে যে ছিলাম এটা আমার জীবনের, আমার জীবনের শ্রেষ্ঠ দিক মা, আমি জীবনে কোনোদিন বলবো না বাবা। আমি যদি কোনো ভুল করে থাকি আমার বাপ করে দিবেন। বাবা তুই যাস না, বাবা বাবা যাস না, আমি বাস বলে তোর আসেন মরে যাবো, আমি মরে যাবো, আমি মরে যাবো। ওগো ওগো আপনি রাজারে যাইতে দেন না, আমার রাজারে যাইতে দেন না, আমার রাজারে আটকান, আমি রাজারে ছাড়া থাকতে পারবো না, আপনি আমার রাজারে আটকান। রাজা তুই যাস না বাবা, ও রাজা রাজারে আটকান, আমার রাজারে আটকান, ও রাজা। আমি তো সিদ্ধান্ত নিয়েই পালাইছি যে আমি এই বাড়ির থেকে চলে যাব। আমি চলে যেতে নিছিলাম, তারপর তানিশার কথা শুনে আমি সাথে সাথে যেতে পারি নাই, তো আমি এখন চলে যাব। আব্বা আমি তো আমার বাবার দেখি নাই, মারও দেখি নাই, আদর স্নেহ কিছুই পাই নাই। আমি এই বাড়িতে আসছি, আপনি নিয়ে আসছেন, আমার বাবার আদর দিয়ে মায়ের স্নেহ দিয়ে আমার বড় করছেন। হঠাৎ কি জ্বর হইল আমি জানি না, আমার সাথে সবাই এরকম ব্যবহার করলেন, শুধু সম্পত্তির জন্য এরকম ব্যবহার করলেন। আপনারা জিজ্ঞাসা করলেন না আমি কি সম্পত্তি চাই,
আমি তো নিতে চাই নাই। আমার একটা কথাও শুনলেন না আপনারা, আমার উপর যা তা নির্যাতন করলেন, অকথ্য ভাষায় কথা বললেন, ব্যবহার করলেন। আমি তো এই বাড়িতে আসছিলাম আপনি স্নেহ আদর ভালোবাসার মধ্যে, আমি যখন বুঝছি যে এই বাড়িতে আর আমার জন্য আদর ভালোবাসা স্নেহ নাই, তখন আমি আর থাকবো না, কোনোভাবেই আর থাকবো না। মা নাই, বাপ নাই, বোন নাই, আত্মীয় স্বজন নাই, পরিবার নাই, সেই জানে একটা পরিবারের মা বাবা ভাই বোনের রাধুর স্নেহ কি কেউ বুঝবে না। আমি চলে যাবো, অনেক কেউ আটকাতে পারবেন না, আপনারা তো নিতে পারেন। রাজা, ও বাপ, তুই যাস না বাপ রে, তোর উপর আসলে আমরা সবাই সবাই মিলে অন্যায় করছি, অত্যাচার করছি, আমরা আসলে বিবেচনাহীন মানুষের মতো তোর সঙ্গে ব্যবহার করছি রে বাপ। ও বাপ, তুই যদি আজ না থাকতি তাহলে আমার এই মেয়ে মেরে বাঁচত না। তুই সময় মতো তোর শরীরের রক্ত দিস, তোর রক্তের বিনিময়ে আজকে জীবন ফিরা পাইছে রে বাপ। তুই যদি রক্ত না দিতিস তাহলে তো বাঁচত না। তুই রক্ত দিয়া প্রমাণ করছস আসলে তুই আপন জন, তুই আমার সন্তানের মতো সন্তান। তুই ওগরে ভাই, ওর ভাই, তুই আমাকে সন্তান, তুই যাস না বাপ। তুই তো রক্ত দিয়া আমাকে ঋণী বানায় দিলি রে বাপ, তুই যাস না। ভাই, আমি আসলে তোমার ভুল বুঝছিলাম, আমার তুমি মাফ করে দাও, তোমার কাছে হাত জোর করি, আমার তুমি মাফ করে দাও। কি বলো এগুলি, এইভাবে বলো না, এবার বললে আমার লজ্জা দিও না তো। আজ থেকে এই বাড়িতেই থাকবি, তুই আমার সন্তান, ও যেমন আমার সন্তান তুইও সন্তান। না না, ও থাকবো না, যখন আমি ওরে থাকতে বলছি তোমরা থাকতে দাও নাই, এখন আমি ওরে থাকতে দেব না। কেন, আমার পোলা তো এতিম, আমার পোলো সাকর, একটা মোটো ভাত কোনো সময় মন ভরা খাইতে পারে নাই, দূর সাই দূর সাই করছো, এই তো এইটার জন্য করছো না, নাও এইটার জন্য এত মারামারি কোনো কোনি, জানে শান্তি হয়েছে তো, জানে শান্তি হয়েছে, থাকতে দিব খান আমার পোলারে, এখানে ওর কোনো কদর আছে, থাকবো। মানুষ কারে বলে তাকায় দেখো, ওই হলো আসল মানুষ, আমি ঠিক মতো মানুষ করতে পারছি তোরে বাবা, আমি তোরে ঠিক মতো মানুষ করতে পারছি, মানুষের মতো মানুষ করতে পারছি, তোর এখানে থাকার দরকার নেই, চলে যাবো জানি, চলে যা তুই। না না, যাবো না, এই বাড়িতেই থাকবো, তুই যাবি না, তুই যাবি না বা ভাই, যান আমার পাশে এসে একটু বসবা, তোমার ওই দুটো হাত দিয়ে আমার একটু আদর করে দিবা, সারা জীবন তো তোমার দূরে ঠেলে রাখছি, কোনোদিনও তোমার কদর করি নি ভাইজান, আজকে আমার একটু আদর করে দিবা ভাইজান। ও বাপ, আয় আয় তোর কাছে আয় বাপ, ও তোরে ডাকতেছে, তোর একটু আদর দে, আয় বাপ, আয়।